হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ধনে পাতা দিয়ে তৈরি একটি অসাধারণ স্বাদের রেসিপি, সেটি হলো ধনিয়া চিকেন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। ধনিয়া চিকেন বানাবার জন্য এখানে আমি নিয়েছি 400 গ্রাম চিকেন, ফোড়নের জন্য নিয়েছি 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা। নিয়েছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2 চামচ আদা রসুন বাটা, 5-6 চামচ ধনে পাতা, 1 লেবু, 4 কাঁচা লঙ্কা চেরা, চিনি। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি লেবুর রস, তিন টেবিল চামচ ধনে পাতা বাটা, দিচ্ছি 1 চামচ লবণ আর দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। এখন আমি চিকেনটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই ম্যারিনেট করা চিকেনটাকে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কড়াই গরম করে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিচ্ছি 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 2 দারচিনি, 2 এলাচ আর 4 লবঙ্গ। ফোড়নটাকে সামান্য নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট সময় ধরে আদা রসুনটাকে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। এখন চিকেনটাকে আদা রসুন পেঁয়াজ সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লবণ। লবণটা আপনারা বুঝে দেবেন, যেহেতু আমি মাংস ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি। দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সমস্ত মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দিচ্ছি রেড চিলি পাউডার, এখন চিকেনটাকে বারে বারে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে এলাম, তবে আমি এর মাঝে 2 ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম, না হলে তলায় লেগে যাওয়ার ভয় থাকতে পারে। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, তবে জলটা আমি খুব বেশি দেব না, ধনিয়া চিকেনের গ্রেভিটা একটু ঘনই হয়। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি, রান্নার ক্ষেত্রে উষ্ণ গরম জল ব্যবহার করাই ভালো। এখন ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি 4 কাঁচা লঙ্কা চেরা, একটু নাড়াচাড়া করে নেব। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ফিরে এলাম, দিচ্ছি 2 চামচ ধনে পাতা বাটা,
দিচ্ছি হাফ চামচ চিনি। এখন ধনে পাতা আর চিনিটার সাথে চিকেনটাকে মিশিয়ে নিয়ে আরো 2 মিনিট ধরে রান্না করে নেব। দিচ্ছি হাফ চামচ গরম মশলা। গরম মশলাটাকে সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার রান্নাটা একদম রেডি হয়ে গিয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন ও কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত। এইরকম আরো নিত্য নতুন রেসিপির আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি।